সব হারিয়ে একজন জাপানি নারী আকুতি উৎকণ্ঠা আর প্রাণপ্রিয় দুই সন্তানকে কাছে পাওয়ার আকুতি নিয়ে সুদূর জাপান থেকে মাতৃত্বের টানে ছুটে আসলেন বাংলাদেশে জাপানি মা এরিকো। 12 বছর আগে বাংলাদেশে ইমরানের প্রেমে উদ্ভাসিত হয়ে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু বিসর্জন দিয়ে ইমরান নামের একজন বাংলাদেশি ছেলের দুই হাত ধরে সম্পূর্ণ নতুন একটি জীবনে পদার্পণ করেন নাকানো এরিকো। ইমরান আর এরিকোর গল্পটি হার মানাবে যে কোনো সিনেমার গল্পকে। হঠাৎ পরিচয়, তারপর মাঝে মাঝে কথা, এবং একসময় এই মাঝে মাঝে বলা কথাগুলোই ভালোবাসার ফুল হয়ে ফুটে ওঠে দুজনের মনে, এবং সেই ভালোবাসার পরিণয় দিতে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হন তারা দুজনে। বাংলাদেশে ইমরান জানান, বিয়ের পূর্বে নাকানো এরিকো মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, তারপর ইসলাম ধর্ম মতো তাদের বিয়ে হয়। এরিকোকে ভালোবাসার একটি দৃষ্টান্ত বলে মনে করা যায়, কারণ একজন বিদেশি পুরুষকে কতখানি ভালোবাসলে একজন নারী তার সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, এরিকো তার একটি জ্বলন্ত উদাহরণ। যা হোক, বেশ ভালোই ছিল তারা। তারপর তাদের ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। তখনও তাদের মধ্যে বেশ ভাব ছিল। এরপর আরও দুজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের ঘরে, অর্থাৎ তিনজন কন্যা সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের সংসার। এরই মধ্যে হঠাৎ টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায়। দিন যাওয়ার সাথে সাথে এদের মধ্যকার দূরত্বটি আরও বাড়তে থাকে। এমতাবস্থায় একদিন সংসার ভাঙার কথাও ওঠে। সুদূর জাপানের জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি ইমরান ও তার এক বোন। ঝামেলা প্রবল মাত্রায় আকার ধারণ করলে ইমরান তখন বাংলাদেশে চলে আসেন এবং সাথে করে তার দুই কন্যা সন্তানকে নিয়ে আসেন। তারপর থেকেই এরিকো বিভিন্নভাবে সন্তানকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে আসছে, কিন্তু পায়নি। এরিকো বলেন, আমার সাথে দীর্ঘ 7 মাসের মধ্যে একটু ফোনে কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি আমার বাচ্চা দুটোকে ছেড়ে খুব খারাপ সময় পার করেছি আমি। উপায়ন্ত না পেয়ে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত বাচ্চা দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিলে নিয়মিত আলাদা আলাদা সময় তাদের সাথে দেখা করতে আসেন বাবা ও মা। বাচ্চা দুটোর মতামত জানতে চাইলে তারা বাবার কাছে থাকার ইচ্ছা পোষণ করে। অবশ্য অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ দীর্ঘ 7 মাস মাকে ছেড়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে এসে নিজেদের কিছুটা খাপ খাইয়ে নিয়েছিলেন এই দুইটা বাচ্চা, এবং বাবার প্রতি একটা আলাদা সহানুভূতিও সৃষ্টি হয়েছেন তাদের। অশ্রুভরা কণ্ঠে বাবা ইমরান বারবার মেয়েদের কাছে পাওয়ার আকুতি জানাচ্ছেন। অন্যদিকে নাকানো এরিকো বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে ভালোই আছে আমার বাচ্চা দুটো। এখানকার অথরিটি বেশ দায়িত্বপূর্ণ। কথাগুলো শুনে বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত পোষণ করছেন। এতে এরিকোর কোনো দোষ নেই। তাদের দেশের কালচার অনুযায়ী সন্তান জন্মগ্রহণের পর ভালো কোনো সাপোর্ট সেন্টারে রেখে যাবতীয় দায়িত্ব পালন করা হয়। আমাদের দেশে আবেগ যেমন এক সুতোয় বেঁধে রাখে পুরো পরিবারটাকে, কিন্তু ওদের দেশে বাস্তবতায় সেখানে মুখ্য দায়িত্ব পালন করে। তাই হয়তো ইমরান আর এরিকোর মধ্যে স্নেহের তারতম্য সৃষ্টি হয়েছে। দেখার বিষয়, সমস্ত কিছু ভেবেচিন্তে 31 তারিখ কী রায় দেন আমাদের বিজ্ঞ আদালত। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওটি অন্যদের দেখার স্বার্থে একটি করে শেয়ার করে দেবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।